করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত কর্মহীন অসচ্ছল হয়ে মানবতর জীবন যাপন করছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না মধ্যবিত্ত সহ এমন অসহায় মানুষের পাশে। অব্যাহতভাবে সরকারি বেসরকারি এবং নিজ অর্থায়নে খাদ্য সহায়তা দিয়ে চলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। সরকারি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর উপহার সহ বিভিন্ন তহবিলের বরাদ্দকৃত খাবারের পাশাপাশি নিজ ওয়ার্ডের মধ্যবিত্ত সহ সকল শ্রেণীর মানুষের মাঝে ধাপে ধাপে কারো কুড়ে ঘর অথবা কারো পাকা দালানে পর্যন্ত যাদের প্রয়োজন এমন প্রায় 12,000 মানুষের দোরগোড়ায় কখনো নিজে কখনো বা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন তিনি পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। তার এই খাদ্য সহায়তা পেয়ে এলাকার গৃহিণী মা বোনেরা NANTV-র ক্যামেরায় জানান তাদের কৃতজ্ঞতা। বাবু ভাই আমাদের সবসময় সব জিনিস দেয়, সরকারিটাও দেয় বেসরকারিটাও দেয়, আবার তার অনুপ্রাণে আমরা অনেক কিছুই পাই, মাছ পাই, কম্বল পাই, চাল পাই, ডাল পাই এবং সরকারি রেশন কার্ডও আমরা পেয়েছি। অন্তপক্ষে তার জন্য দোয়া করেন, আর যদি কখনো লাগে বলেন, পানি আছে একটু তার জন্য দোয়া করেন। গরিব দুঃখী মধ্যবিত্ত তারপরেই হোক, যারা অসহায় তার পাশে যা বলে তাদের সবাইকে সে তার নিজের অর্থায়নে সবকিছু দান করে। 17 নম্বর ওয়ার্ডে গুছায় রাখছে সবকিছু দিয়া, কারণ 17 নম্বর ওয়ার্ডে এরকম কেউ দেয় না সবার পাশে। এদিকে কাউন্সিলর আব্দুল করিম বাবুর পক্ষে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মীদের পক্ষ থেকে আব্দুর রহিম বলেন, এটা কত নম্বর ধাপ চলতেছে? এটা বাবুভাইয়ের 10ম ধাপ চলতেছে, এবং আমরা আসলে বাবুভাইয়ের কথা ধাপ ধাপ বুঝি না, যে পর্যন্ত এই করোনা মহামারীর দুর্যোগ মানে দুর্যোগ না সরবে ওই পর্যন্ত এই 17 নং ওয়ার্ডবাসীকে খাদ্য সামগ্রী দিয়ে, অন্তত খাদ্য সামগ্রী দিয়ে জনগণের পাশে আমরা আছি এবং কাউন্সিলর বাবু ভাই থাকবে, আমরা সহযোগিতা আছি। এ চলমান সেবা সম্পর্কে জানতে গেলে NANTV-কে বিভিন্ন প্রশ্নের উত্তরে কাউন্সিলর আব্দুল করিম বাবু জানান, করোনা মহামারীর এই দিনগুলি যেভাবে কেটে যাচ্ছে অনেক মানুষ কষ্টে আছে, এই মহামারীতে অনেক মধ্যবিত্তরা না খেয়ে আছে কিন্তু কাউকে বলতে পারছে না। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এভাবে কতদিন দিয়েছেন আর কতদিন আপনার এই খাদ্য সহায়তা চলতে থাকবে? এ পর্যন্ত আমার নিজস্ব অর্থায়নে প্রায় 10ম ধাপ চলছে, এবং প্রতি সপ্তাহে এলাকা ভিত্তিক প্রায় 500-600 করে দুস্থ এবং মধ্যবিত্ত পরিবারদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। কারণ আমরা প্রতিনিধি হিসাবে আমি মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা দিতে পারি না, তবে খাদ্যের নিরাপত্তা আমার ওয়ার্ডে আমি দিতে পারি। আমি সবাইকে আশ্বস্ত করেছি যতদিন আমি বেঁচে থাকবো প্রায় 12,000 পরিবারের মাঝে আমি কন্টিনিউ এই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি, এবং যতদিন পর্যন্ত এই মহামারী না যাবে ততদিন পর্যন্ত আমার এই কার্যক্রম চলতে থাকবে। আলোর দ্যুতি হিসেবে খ্যাতি অর্জন করেছেন এলাকায় অসংখ্য বাতি স্থাপন করে, এছাড়া খাদ্যের ফেরিওয়ালা হিসেবে উপাধি পেয়েছেন এই করোনা মহামারীর সময়ে ঘরে ঘরে এবং প্রতিটা ওয়ার্ডের প্রতিটা মহল্লায় গিয়ে গিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে, কম্বল পৌঁছে দিয়ে, পানি দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে তাদের পাশে থেকে। এই যে আপনি জনগণের জন্য কাজ করছেন, এই ব্যাপারে আপনার অনুভূতি কি যদি একটু আমাদেরকে বলতেন? আর যে উপাধি আমাকে দিয়েছে মানুষ, হয়তো তারা মনে করেছে হয়তো আমি খাদ্যের ফেরিওয়ালা, তারা তাদেরকে হয়তো খাদ্য দিয়ে আমি হয়তো সন্তুষ্ট করতে পেরেছি। অন্ধকার জগতে জগৎটাকে আমি আলোকিত করেছি নিজের অর্থায়নে। প্রায় 600 থেকে 700 LED লাইট আপনার রাস্তায় ঘুরলে দেখতে পারবেন যে প্রত্যেকটা LED লাইটের মধ্যে আমার নাম লেখা আছে। এগুলো আমি প্রায় 9টি বছর যাবৎ এই আলো দিয়ে যাচ্ছি। বিভিন্ন এলাকাতে চুরি ছিনতাই মাদক ব্যবসা হতো, সেই এলাকাগুলি অন্ধকার থেকে আলোকিত করেছি আমি নিজে। আর পানির যে প্রসঙ্গ হচ্ছেন, পানির অপর নাম হচ্ছে জীবন। আজ থেকে প্রায় 8-9 বছর আগে আমার ওয়ার্ডে যে ওয়াসার যে পাম্পটি ছিল সেটি বিকল হয়ে গেছিলো হঠাৎ করে। সেগুলি তখনই আমি প্রায় 17টি নিজের অর্থায়নে 800 ফিট গভীর নলকূপ স্থাপন করে প্রায় 60টি পানির ট্যাঙ্কি, গাজী ট্যাঙ্কি এলাকাভিত্তিক প্রতিটা ঘরের গলিতে, বাড়ির গলিতে স্থাপন করে দিয়ে এবং সমস্ত ওয়ার্ডটাকে আপনার পানির পাইপ দিয়ে বিভিন্ন অলি গলিতে রাস্তাঘাটে সমস্ত জায়গায়
এই পাম্পগুলো মনে করে আমি স্থাপন করে দিয়ে এবং ঘরে ঘরে পানির ব্যবস্থা করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াসার লাইনটি আছে বিভিন্ন এলাকাতেই, বিশেষ করে আমার ওয়ার্ডটার কথাই আমি বলি, এগুলো প্রায় 150 বছর পূর্বের, এগুলো ঝংখে ড্রেনের সাথে সংযুক্ত হয়ে গেছে। ড্রেনের পানি যখন ওয়াসার পাম্পটা বন্ধ থাকে তখন এই পানিগুলা ড্রেনের পানিগুলো পাইপের ভিতরে যায়, যখন পাইপের ভিতরে পাম্পটা ছাড়া হয় তখন এই ময়লা পানিগুলা মানুষের ঘরে গিয়ে ঢুকে, কারণ মানুষ মুখে দিবে তো দূরের কথা উজুও করতে পারে না। বিদায় আমার এই পানিটি অনেক সুপ্রিয় পানি হিসাবে মানুষ গ্রহণ করে, এবং এই 17টা পাম্পের জন্য আমি 17 জন স্টাফ রেখেছি, যে এমনও দেখা যায় কোনো পাম্প প্রতিদিন 20 ঘন্টা পর্যন্ত চলে। আল্লাহর অশেষ রহমত যে আমার নবীর বংশ কষ্ট পেয়েছে পানির জন্য, সেই পানির পাম্পগুলো একটা মানুষ সারাদিন 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যায়, আর মানুষের তৈরি একটি পাম্প, সেই পাম্পটার মধ্যে আল্লাহর অলৌকিক একটি শক্তি আছে, সেই শক্তির কারণে একটি পাম্প 20 ঘন্টা চলার পরও সেই পাম্পটি মনে করেন কোনো সমস্যা হয় না। তো মানুষ পানি খেয়ে সন্তুষ্ট, মানুষ যখন খুশি হয়, মানুষ যখন খেয়ে তার মনের ভাব প্রকাশ করে যে আপনার পানি আমরা খেয়েছি, পানি আমি তো উছি না, আমার তো পানি না, পানি তো আল্লাহর নিয়ামত, সেটা মাটির নিচে থেকে আসে, তখন আমি খুব আনন্দ বোধ করি, এবং তখনই আমার কাছে আনন্দ লাগে একটা মানুষের উপকার পাওয়ার পরে যখন সে তার মনের ভাবটা প্রকাশ করে, প্রশংসিত করে, তখনই তাদের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায়, কারণ আমার এই 17 নম্বর ওয়ার্ডের যারা জনগণ আছে তারা আমার পরিবারের একটি অংশ, কারণ তারা আমাকে একজন কাউন্সিলর হিসাবে তারা আমাকে নির্বাচিত করেছে, এটিই আমার সবচেয়ে বড় পাওনা, কারণ আমার মৃত্যুর পর আমার সন্তান না আমার সমস্ত পরিবার এই এই এলাকাবাসীর প্রতি খেয়াল রাখবে, এটা আমার বিশ্বাস, কারণ আমাকেই শুধু কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন, আমার সমস্ত পরিবারকে তারা সম্মানে অধিষ্ঠিত করেছে, এই জন্য আমি সমস্ত আমার 17 নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। যারা চাইতে পারছে না, তারা চাইতে পারে না বলে লজ্জায়, তাদের ঘরে রাতের অন্ধকারেও খাবার পাঠিয়ে দেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। সাইফুল্লাহ মাহমুদ, টিটু, NNTV, নারায়ণগঞ্জ। আপনার আমার সকলের